আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা ইউটিউবে সবচেয়ে বেশি ভিউ পাওয়া বাংলা ইসলামিক গান বা গজলগুলো সম্পর্কে জানব। সাধারণত ইসলামিক গান অন্য ধর্মের লোকেরা দেখবে না, এটাই স্বাভাবিক, যার কারণে এগুলোর ভিউজও তেমন বেশি হয় না। কিন্তু মুসলমানেরা অন্যান্য গানগুলো যেরকম দেখে, ইসলামিক গানগুলো তেমন একটা দেখে না। আমি মনে করি প্রতিটা মুসলমানের ইসলামিক গান বা গজলগুলো নিয়মিত দেখা উচিত, কারণ এগুলো আমাদেরকে পরকালের কথা স্মরণ করিয়ে দেয়। তো চলুন আমরা সবচেয়ে বেশি ভিউ পাওয়া বাংলা ইসলামিক গজলগুলো দেখে নিই। আমি এখানে 15টা গজল নিয়েছি। তো এখানে 15 নম্বর রয়েছে, "আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও", শিরোনামের এই গজলটি। এটি প্রকাশিত হয়েছে শাহাবুদ্দিন শিহাব অফিসিয়াল চ্যানেল থেকে। এটি গেয়েছেন শাহাবুদ্দিন শিহাব, আর এই গজলটি এখন পর্যন্ত সর্বমোট ভিউজ হয়েছে 10 মিলিয়ন। আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মতো। তালিকার 14 নম্বর অবস্থান রয়েছে "হৃদয় মাঝে মালা গাঁথি", শিরোনামের এই গজলটি। এটি প্রকাশিত হয়েছে হলিটিউন চ্যানেল থেকে। এটি গেয়েছেন মাহফুজুল আলম এবং তাওহিদ জামিল, আর এই গজলটি এখন পর্যন্ত সর্বমোট ভিউজ হয়েছে 11 মিলিয়ন। হৃদয় মাঝে মালা গাঁথি ছন্দে আর গানে। 13 নম্বর অবস্থান রয়েছে "আমি দেখিনি তোমায়", শিরোনামের এই গজলটি। এটি প্রকাশিত হয়েছে হলিটিউন চ্যানেল থেকে। এটি গেয়েছেন কলরব শিল্পী গোষ্ঠীরা, আর এই গজলটি এখন পর্যন্ত সর্বমোট ভিউজ হয়েছে 13 মিলিয়ন। আমি দেখিনি তোমায় চোখের তারা। 12 নম্বর অবস্থান রয়েছে "আল্লাহ আল্লাহ", শিরোনামের এই গজলটি। এটি প্রকাশিত হয়েছে হলিটিউন চ্যানেল থেকে। এটি গেয়েছেন আবু রায়হান এবং কলরব শিল্পী গোষ্ঠীরা। এই গজলটি এখন পর্যন্ত সর্বমোট ভিউজ হয়েছে 14 মিলিয়ন। 11 নম্বর অবস্থান রয়েছে "এলো খুশির ঈদ", শিরোনামের এই গজলটি। এটি প্রকাশিত হয়েছে হলিটিউন চ্যানেল থেকে। এটি গেয়েছেন কলরব শিল্পী গোষ্ঠীরা। এই গজলটি এখন পর্যন্ত সর্বমোট ভিউজ হয়েছে 16 মিলিয়ন। রমজানে 10 নম্বর অবস্থান রয়েছে "বাড়িওয়ালা", শিরোনামের এই গজলটি। এটি প্রকাশিত হয়েছে ইসলামিক সং চ্যানেল থেকে। এটি গেয়েছেন নাইমুল হক। এই গজলটি এখন পর্যন্ত সর্বমোট ভিউজ হয়েছে 18 মিলিয়ন। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। তালিকার 9 নম্বর অবস্থানে রয়েছে "ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ", শিরোনামের এই গজলটি। এটি প্রকাশিত হয়েছে হলিটিউন চ্যানেল থেকে। এটি গেয়েছেন আবু রায়হান এবং মাহফুজুল আলম, আর এই গজলটি এখন পর্যন্ত সর্বমোট ভিউজ হয়েছে 19 মিলিয়ন। ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ। এই তালিকার 8 নম্বর অবস্থানে রয়েছে "এলো খুশির বরাত", শিরোনামের এই গজলটি। এটি প্রকাশিত হয়েছে হলিটিউন চ্যানেল থেকে। এটি গেয়েছেন কলরব শিল্পী গোষ্ঠীরা, আর এটি এখন পর্যন্ত সর্বমোট ভিউজ হয়েছে 19 মিলিয়ন। তালিকার 7 নম্বর অবস্থানে রয়েছে "জানি না কত সুন্দর তুমি আল্লাহ", শিরোনামের এই গজলটি। এটি প্রকাশিত হয়েছে হালাল এন্টারটেইনমেন্ট চ্যানেল থেকে। এটি গেয়েছেন হাসনা হেনা। এই গজলটি এখন পর্যন্ত সর্বমোট ভিউজ হয়েছে 20 মিলিয়ন। দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর। 6 নম্বর অবস্থানে রয়েছে "মনে খুব পড়ছিল তোমাকে মা", শিরোনামের এই গজলটি। এটি প্রকাশিত হয়েছে মুসলিম মিডিয়া চ্যানেল থেকে, আর এই গজলটি এখন পর্যন্ত সর্বমোট ভিউজ হয়েছে 22 মিলিয়ন। সারা রাত দু চোখে ঘুম ছিল না মনে খুব পড়ছিল তোমাকে মা। 5 নম্বর অবস্থান রয়েছে "ঘুম যদি না আসে গভীর রাতে", শিরোনামের এই গজলটি। এটি প্রকাশিত হয়েছে মদিনাতুল বুলবুল চ্যানেল থেকে, আর এই গজলটি এখন পর্যন্ত সর্বমোট ভিউজ হয়েছে 24 মিলিয়ন। ঘুম যদি না আসে গভীর রাতে প্রভুর প্রেমে জাগতাস বিহাতে। 4 নম্বর অবস্থান রয়েছে "হাসবি রাব্বি", শিরোনামের এই সুন্দর গজলটি। এটি প্রকাশিত হয়েছে হাসনা হেনা আফরিন অফিসিয়াল চ্যানেল থেকে। এটি গেয়েছেন আব্দুল আওয়াল এবং হুমাইরা আফরিন ইরা। এই গজলটি এখন পর্যন্ত সর্বমোট ভিউজ হয়েছে 29 মিলিয়ন। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি
তিন নম্বর অবস্থানে রয়েছে ক্ষমা করে দাও মাফ করে দাও শিরোনামের এই গজলটি। এটি প্রকাশিত হয়েছে হালাল এন্টারটেইনমেন্ট চ্যানেল থেকে। এটি গেয়েছেন জুলফিকার হামথনাথ পরিবেশক দল। আর এই গজলটি এখন পর্যন্ত সর্বমোট ভিউজ হয়েছে 38 মিলিয়ন। আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও মাফ করে দাও। দুই নম্বর অবস্থানে রয়েছে ও গো মা শিরোনামের এই গজলটি। এটি প্রকাশিত হয়েছে টিউন হার্ট চ্যানেল থেকে। এটি গেয়েছেন সাদমান সাকিব। আর এই গজলটি এখন পর্যন্ত সর্বমোট ভিউজ হয়েছে 40 মিলিয়ন। আধার রাতের চাঁদ যে তুমি, তুমি ভোরের আলো, তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো ও গো মা। আর তালিকার এক নম্বর অবস্থানে রয়েছে নামাজকে বলো না কাজ আছে শিরোনামের এই গজলটি। এটি প্রকাশিত হয়েছে ইত্তিহাদ নামক চ্যানেল থেকে। এটি গেয়েছেন জাহিদুল্লাহ জামি। আর এই গজলটি এখন পর্যন্ত সর্বমোট ভিউজ হয়েছে 60 মিলিয়ন। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করবেন এবং আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে তাদেরকে দেখার সুযোগ করে দিবেন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করলে আপনি সবার আগে নোটিফিকেশন পেয়ে যান। ইনশাআল্লাহ খুব শীঘ্রই পরবর্তী ভিডিও নিয়ে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।